পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাঠের পাট শুকোচ্ছে মাঠেই। বৃষ্টি না হওয়ায় মাঠের পাট শুকোচ্ছে মাঠেই, আর্থিক ক্ষতির সামনে পড়তে হচ্ছে চাষিদের। সারা রাজ্যের সাথে নদিয়ার চাষিদেরও একই অবস্থা। এবার পাটের ফলন হয়েছিল ভালো, তারই জন্য চাষির বুকে আশা বেঁধেছিল বেশি লাভের, কিন্তু বাঁধ সাজছে বৃষ্টি। সময়মতো বৃষ্টি না হওয়ায় এবং প্রখর রোদের তাপে পাট গাছ জমিতেই শুকিয়ে যায়, যার ফলে সময়ের আগেই পাট কেটে ফেলতে হচ্ছে চাষিদের। এদিকে সেই পাট পচানোর জন্য যে জলের প্রয়োজন, সেই জলও মিলছে না, মাথায় হাত পড়েছে চাষিদের। অনেক চাষিরা লোন নিয়েছে ব্যাংক থেকে, সেই লোন কি করে পরিশোধ করবে তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে চাষিদের। দাদা, এবার পাটের ফলন কিরকম হয়েছে? পাটের ফলন নেই, বৃষ্টির অভাবে। ধরেন বৃষ্টি নেই, আমাদের পাট সব মরে যাচ্ছে মাঠে। আচ্ছা, আমাদের 4-5 বিঘা পাট আছে, সবই মরা ধরেছে, এবং জলেরও খুব সমস্যা। আচ্ছা, সেক্ষেত্রে পাট কোথায় পচন করাবেন? পঞ্চায়েত সমিতি তো প্রতি বছরই ছাড়ে, এখনও ছাড়েনি। আচ্ছা, এখন এই পর্যন্তই পরিস্থিতি। এখন শুকাবে, আপাতত কাটা শুরু করেছি, কাটি তারপর দেখি। পাটে কি এখন কাটার সময় হয়েছে নাকি না সময়ের আগে? সময় এখনো 10-15 পরে কাটলে ভালো হয়, পাটটা পাকে পুষ্টভাবে। কিন্তু পাট এখনো পাকেনি, পাট নরম। এই মানে রোদের তাপে পাটগুলো মরে যাচ্ছে বলে কাটা। আচ্ছা, অন্য কোনো ব্যাপার নাই। সেক্ষেত্রে সরকারি কোনো সাহায্য বা কিছু এরকম? না, সরকারি সাহায্য আমরা পাইনি। মানে ক্ষতি তো অনেকই হয়, সেক্ষেত্রে সরকারি সাহায্য কিছু? এখন আমাদের নেতা মন্ত্রীরা সেটা চিন্তা করবে আমাদের আর কি। আপনার নাম? আমার নাম গণেশ ঘোষ। দাদা, এবার পাটের চাষ কিরকম হয়েছে? পাটের চাষ ভালো না, জল জল নেই, বৃষ্টি নেই, সব মরি যাচ্ছে তো দেখেন। আচ্ছা, তাহলে এখন তো পাট কাটার কি সময় হয়েছে? না না, এখন এই পাট সময় হয়নি, কিছু সময় হয়েছে, কিছুটা সময় হয়নি, যে ছোটো ছোটো পাটগুলো সব মরি যাচ্ছে তো বৃষ্টি নেই। আচ্ছা, এই যে পাটগুলো আপনাদের এই জমিতে কেটে ফেলে রাখা হয়েছে, এটা কী কারণে? এটা কেটে দিয়েছে, মরে যাচ্ছে বলে এখন এই সমিতির জলে ফেলবো, এই বিল আছে বিলে ফেলবো, এখন ফেলতে দেয় কি না কি জানি এটাই। আপনারা এর আগের বছর পর্যন্ত যে পাট কেটেছেন, কেটে কোথায় এরকম চুবিয়েছেন? ওই সমিতির বিলে দিয়েছিলাম, ওদিকে জলগুলো ছিল সেইগুলো। এখন কি বৃষ্টি না হওয়ার জন্য সমস্যা হচ্ছে? খুব সমস্যা, বিশাল সমস্যা। আচ্ছা, আপনার জমি কতটুকু জমি আছে? এখানে ধরেন এখানে 12-13 কাঠা আছে, আরেক জায়গা আছে 15-20 বিঘা জায়গা আছে। আচ্ছা, আরেকটা আছে। সব সবগুলোতে কি পাট চাষ করা? ওই জমিটা ওই রকম একই অবস্থা, ওই 15-20 বিঘা জায়গাটাই। আচ্ছা, ওই মরে যাচ্ছে কিছু কিছু। আপনার নাম? প্রশান্ত সরকার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।